ফলাকাটার দিকে নজর রাখতে হবে, কারণ প্রায় দু বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, আর এখানে আদিবাসী সম্প্রদায়ের একটি গণবিবাহের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী থাকছেন। সুতপা সেন আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুতপা, বিস্তারিত জানতে চাইব এই কর্মসূচি নিয়ে আজ কি রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী আজকে সরকারি অনুষ্ঠান রয়েছে, তুমি জানো যে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে থাকেন সাধারণ মানুষকে, এবং একই সঙ্গে 300 আদিবাসী মহিলার গণবিবাহ অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। সব থেকে যে বিষয়টা জানো যে গতকাল উৎসব যখন করছিলেন সেই সময় তিনি বলেছেন যে উত্তরবঙ্গের মানুষ লোকসভা নির্বাচনে তাকে হাতে হাতে চিনিয়ে দিয়েছেন, এবার যেন তারা তাকে উপর করে দেন। কিন্তু লক্ষ্য এটাই যে একক্ষেত্র উত্তরবঙ্গে যে হারানো জমি সেটা পুনরুদ্ধার করা, এবং নিজের দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করা, এবং ঐক্যবদ্ধ ভাবে যাতে দলের সঙ্গে লড়াই করে বিধানসভা তার অবশ্যই নজর থাকবে। কাজে আদিবাসীরা, তুমি জানো যে এই কুয়াতে আদিবাসীদের একটা বড় অংশ বসবাস করে, আদিবাসীদের জন্য রাজ্যের গুলো কাজ করেছে বলে মুখ্যমন্ত্রী সবসময় দাবি করেন, সেই বিষয়টা অবশ্যই প্রচারে আনবেন। এবং এখানে তার বার্তা এটাই থাকবে যে লোকসভা নির্বাচনে যে ভুল তারা করেছিলেন বলে মুখ্যমন্ত্রী বলেন, যে বিজেপিকে তারা ভোট দিয়েছিলেন কিন্তু বিজেপি এখন আর তাদের পাশে নেই, কাজে তার যেটা দাবি যে তিনি 12 মাস এখানে আসেন এবং তাকেই যেন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়া হয়, যাতে তাদের উন্নয়নের যাত্রা তিনি আরো ভালোভাবে করতে পারে, সেই বার্তাটাই কিন্তু দেবেন। ধন্যবাদ সুতপা সেন, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আজ আরও একটি সভা দিকে নজর রাখতে হবে, সেটা হচ্ছে বিজেপিতে সদ্য যারা যোগ দিয়েছেন, যেমন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, তাদের বারিপুরে একটা সভা রয়েছে, সেই সভাতে কৈলাশ বিজয়বর্গীয় থাকছেন। এবং খুব উল্লেখযোগ্য বিষয়, তৃণমূল ত্যাগী ডায়মন্ড হারবারের বিধায়ক, তিনি এই সভা থেকে বিজেপিতে যোগদান করতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। ঈশান দেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ঈশান, কি খবর পাওয়া যাচ্ছে তার যোগদান নিয়ে? দেখো আত্রি, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে বারুইপুরে এই সভাকে আজকে মেগা সভার রূপ দেওয়ার চেষ্টা করছে বিজেপি। বারুইপুর তুমি জানো গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাই আসলে তৃণমূলের কার্যত সেকেন্ড ইন কমান্ড হয়ে ওঠা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক হিসেবে পরিচিত, সেই জেলার বারুইপুরে সভা করতে যাচ্ছেন বিজেপির শীর্ষ নেতারা। শুভেন্দু অধিকারী থাকছেন, মুকুল রায় থাকছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় থাকছেন, সায়ন্তন বসু থাকছেন, এবং সেই সভায় ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার, তিনি বিজেপির পতাকা আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নেবেন, এটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। এবং ডায়মন্ড হারবার, যে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের নির্বাচনের ক্ষেত্র, নিজের লোকসভা আসন, সেই ডায়মন্ড হারবারের এক বিধায়ককে জয়েন করিয়ে, বিজেপিতে জয়েন করিয়ে আসলে বিজেপি বারুইপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো একবার চ্যালেঞ্জ করার বার্তা দিতে চাইছে। এবং এই সভায় গোসাবা, মথুরাপুর সহ বিভিন্ন এলাকা থেকে আরো বেশ কিছু তৃণমূল নেতাকর্মী, পঞ্চায়েত স্তরের নেতা, পঞ্চায়েত সদস্য, এরকম অনেকে বিজেপিতে যোগ দিতে পারেন এমনটাও বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে। অতএব সকলের নজরই আপাতত সেই সভার দিকে। ঈশান, একটা বিষয় নিশ্চয়ই, ঈশান, কুলতলির সভা থেকে যেমন হুঙ্কার দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর নাম নিয়ে, তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীও তার জবাব দিয়েছিলেন যে দক্ষিণ চব্বিশ পরগনা আর তৃণমূলের দখলে থাকবে না, তৃণমূল শূন্য হয়ে যাবে। আজকে যারা যোগ দিচ্ছেন তাদের সঙ্গে আরও কেউ কি যোগ দিতে পারেন, বা সম্ভাবনার এই তালিকাটা কি বাড়ছে? দেখো আত্মীয়, আপাতত শুধু দীপক হালদারের নাম জানানো হয়েছে, এবং দীপক হালদারের নামটাই নিশ্চিতভাবে বিজেপি কর্তারা জানাচ্ছেন। তবে যে কথা তুমি বলছিলে যে কুলতলি সভা থেকে শুভেন্দু অধিকারীকে চাঁচা ছোলা ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছিলেন, একদমই ঠিক, এবং তার জবাব কিন্তু শুভেন্দু অধিকারী তারপরে তমলুকের সভা থেকে দিয়েছিলেন। অভিষেক যেমন নিজের খাস তালুক বলে পরিচিত জেলা থেকে জবাব দেন, তেমনই শুভেন্দুও সেই আক্রমণের জবাব দেওয়ার চেষ্টা করেন নিজের জেলা পূর্ব মেদিনীপুর থেকে। তবে আজকের সভা আরও বেশি তাৎপর্যপূর্ণ হচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী অভিষেকের খাস তালুক হিসেবে পরিচিত জেলায় ঢুকছেন, এবং সেখানে ঢুকে অভিষেকের নির্বাচনী ক্ষেত্রের এক তৃণমূল বিধায়ককে বিজেপিতে যোগদান করাচ্ছেন, ফলে সেটা একদিকে যেমন চ্যালেঞ্জ ছোড়া, একইভাবে অভিষেকের জেলায় দাঁড়িয়ে তিনি কি বলেন অভিষেকের সম্পর্কে সে বিষয়েও কিন্তু সকলে লক্ষ্য রাখতে চাইছে। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ। ঈশান দেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। খালি দাবা খেলার মতো হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, একের পর এক ঘুটি চাল দিয়ে যাচ্ছেন এবং রীতিমতো চ্যালেঞ্জ ছুটছেন একে অপরকে।